হ্যালো অ্যান্ড ওয়েলকাম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য এপিসোড সাজানো হয়েছে সেনজেনভুক্ত দেশে কিভাবে সহজে যেতে পারেন বা কিভাবে সেনজেনভুক্ত দেশের ভিসা পেতে পারেন সেই বিষয়ে। তো বন্ধুরা, যারা সেনজেনভুক্ত দেশে ভিজিট করতে চান তাদের অবশ্যই প্রথমে ট্রাভেলার হতে হবে। ট্রাভেলারদের জন্য বিশ্বের প্রত্যেকটি দেশই উন্মুক্ত, প্রত্যেকটা দেশে চাইলেই আপনি ভ্রমণ করতে পারেন খুবই সহজে। সেই ক্ষেত্রে সেনজেনভুক্ত দেশগুলোর ভিসাও আপনি পেতে পারেন খুবই সহজে যদি আপনি জেনুইন ট্রাভেলার হয়ে থাকেন। জেনুইন ট্রাভেলার হতে হলে আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে আপনি দেশের এবং দেশের বাইরে নিয়মিত ভিজিট করেন। সেক্ষেত্রে আপনি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া, নেপাল, কম্বোডিয়া, ভিয়েতনাম সহ অসংখ্য দেশের যখন পাসপোর্টে ভিসা থাকবে তখন আপনি প্রমাণ করতে পারবেন আপনি একজন দেশ এবং দেশের বাইরে নিয়মিত ভিজিট করে থাকেন। সেক্ষেত্রে সেনজেনভুক্ত দেশের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তখন ভিসা পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এবং আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি অবশ্যই আপনি ভিসা পেতে পারেন যদি আপনি জেনুইন একজন ট্রাভেলার হয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, ভুটান এগুলো ভিজিট করার পর আপনি মিশরে ভিজিট করতে পারেন। মিশরের পিরামিড আছে, সেখানে ভ্রমণ করে আসতে পারেন। আবার চায়নার গ্রেট ওয়াল থেকে আসতে পারেন, তখন আপনি আন্তর্জাতিকভাবে একজন ট্রাভেলার হিসাবে গ্রহণযোগ্য পাবেন। সেই জায়গা থেকে তারপর আপনি স্থির করবেন কবে সেনজেনভুক্ত দেশের জন্য আপনি ভিজিট করতে চান। তখন অ্যাপ্লাই করার পর খুবই সম্ভাবনা আপনি পেয়ে যাবেন সেনজেনভুক্ত দেশের ভিসা। সেনজেনভুক্ত দেশ বলতে আমরা বুঝি 26টা সেনজেনভুক্ত দেশ আছে, যেমন ফ্রান্স, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, স্লোভেনিয়া, তারপর আপনার ইতালি সহ অসংখ্য আরও দেশ আছে। আপনি চাইলে ঘুরে আসতে পারেন এক ভিসায়, 26টা কান্ট্রি আপনি ঘুরতে পারেন খুবই সহজে। সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট আপনাকে ভালো করে রাখতে হবে। আপনি যখন ভ্রমণ করবেন অনেকেই ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে অনেক গুছানো থাকে না, সেক্ষেত্রে অবশ্যই গুছিয়ে নিতে হবে আপনার ব্যাংক স্টেটমেন্ট। সেক্ষেত্রে ব্যাংকের অনেকের আবার চিন্তা ভাবনা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা থাকতে হবে তখন আপনি সেনজেনভুক্ত দেশের ভিসা পাবেন। আসলে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি সেটা একদমই নয়। সেক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে 50-60 হাজার টাকা করে আপনার সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারেন, তারপর 3-5 লক্ষ টাকা দেখাবেন। সেক্ষেত্রে আপনার একটা বিজনেস যদি থাকে তাহলে আপনার কারেন্ট অ্যাকাউন্ট থাকবে। তারপর আপনার যদি এই প্রপার্টির ভ্যালুয়েশন সার্টিফিকেট থাকে সেটাও দেখাতে পারেন, সেটা আপনার সাপোর্টিং করবে। সেক্ষেত্রে আপনি খুবই সহজে আমি মনে করি ভিসা পেয়ে যাবেন সেনজেনভুক্ত দেশে। তো বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর আশা করি এই ভিডিওটি আপনাদের সেনজেনভুক্ত দেশের ভিসা সহজে পেতে আপনাদের উপকৃত করবে। আর আপনারা যদি চান দেশ বিদেশের বিভিন্ন ভ্রমণ করার পর আমি আপনাদের সাজেস্ট করবো 8-10টি দেশ ভিজিট করার পর সেনজেনভুক্ত কান্ট্রির জন্য অবশ্যই উঠতে পারেন, সেক্ষেত্রে খুবই সম্ভাবনা ভিসা পাওয়ার। আমি সেনজেনভুক্ত দেশ ভিজিট করেছি অনেক কান্ট্রিগুলা, যেমন স্লোভেনিয়া, সুইডেন, তারপর জার্মানি, ফ্রান্স এবং ইতালির ভেনিস, রোমান্টিক শহর যাকে বলা হয়, সেই ছবিগুলো দেখে নিতে পারেন এই স্ক্রিন থেকে। ধন্যবাদ আবারও সাথে থাকার জন্য এবং অবশ্যই দোয়া করি আপনারা সেনজেনভুক্ত দেশের ভিসা পেয়ে যান এবং এক ভিসায় 26টা দেশ ভিজিট করে আসুন। আবারও ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।